চিকেন থাকবে, ডাল ভাত তরকারি থাকবে, আলু ভাজা অল্প থাকবে, ১০০ টাকা চিকেন। এটা ভাতের সঙ্গে ১৩০ টাকা মাছ ভাত দই কাতলা। চোখটা খুলে দাঁড়। কি করছো ভাই, ভাইরাল করবে নাকি? একদম ভালো লাভ দিচ্ছি। কি খাবেন? আমাদের ভিডিও বানাচ্ছি, কি বলবো বলো তো দাদাকে। আমি এটাই না হ্যাঁ স্যার, কি অ্যাটাক ওইটা তো ওই ও সুক্তা কবি দেখা। হ্যাঁ মাছ কি লাগবে? মাছ কি লাগবে? আস্তে দাদা লাস্টে সুক্তা দেখি চার্জ দাদা দেবে। বলুন দাদা কি হবে? সবজি ভাত, মাছ ভাত, ডাল দেবো না তো লাউ খাবেন? লাউ আছে, কুমড়ো তরকারি আছে, ডাল খাবে না ডাল তো খাবে। দাদা মাছ কি দেবো? গলাটা জিনিস করে নেন দাদা। হ্যাঁ বলুন। মটন, মটন ভাত আমাদের প্লেট হচ্ছে ২০০ টাকা। আচ্ছা দু পিস মটন থাকবে, ডাল ভাত তরকারি থাকবে, আলু ভাজা থাকবে, ২০০ টাকা মটন ভাত। আচ্ছা এটা হচ্ছে চিকেন, চিকেন ভাত হচ্ছে ১০০ টাকা। দু পিস করে চিকেন থাকবে, ডাল ভাত তরকারি থাকবে, আলু ভাজা অল্প থাকবে, ১০০ টাকা চিকেন ভাত। চিকেনের পিস ভালো হবে, প্লেট পিস পিসও ভালো হবে। এটা হচ্ছে দই কাতলা, এটা ভাতের সঙ্গে ১৩০ টাকা মাছ ভাত দই কাতলা।
আর এক্সট্রা মাছ নিলে এটা 90 টাকা দাম এক পিস মাছ জিরে জল হ্যাঁ জিরে জল মানে এমনি প্লেন পাতলা জল দিতে পারে কি মাছ খাবেন বলেন ডিমের কারি ভাত 50 টাকা এক্সট্রা ডিম নিয়ে 15 টাকা এটা ভোলা মাছ ভোলা মাছ আজকে রেট আছে 80 টাকা এটা আবার কখনো বড় ছোট থাকলে দাম কম বেশি হয় চারা পোনা আছে চারা পোনা ভাত 80 টাকা এটা হবে কাতলার কালিয়া এটা মাছ ভাত 110 টাকা মাছ ভাত ডাল তরকারি আলু ভাজা থাকবে 110 টাকা তারপরে আরো ভ্যারাইটিস আইটেম আছে সবজি ভ্যারাইটিস আছে এখানে আছে লাউয়ের তরকারি নিচে এখানে আছে শুক্তো শুক্তো দেখছেন শুক্তো রয়েছে এভাবে 5-6 রকমের ভ্যারাইটিস সবজি রয়েছে যেগুলো মিনিমাম সবজি ভাতের রেট হচ্ছে 40 টাকা স্পেশাল যেরকম নেবেন সেরকম দাম হবে আচ্ছা মোটামুটি এখানে আলু ভাজা আছে এটা আলু পোস্ত ভাত 50 টাকা এক্সট্রা আলু পোস্ত নিলে 30 টাকা সবজি ভাজা আলু ভাজা করলা ভাজা এখানে রয়েছে পাঁপড়ের ভাজা নর্মাল খালি দাম কত ভেজ খালি 40 টাকা ভেজ খালি মিনিমাম 40 টাকা ভেজ 40 টাকা আচ্ছা তো কি কি থাকবে একটা দু রকম তরকারি থাকবে প্লেন ডাল থাকবে আলু ভাজা থাকবে আলু চোখা থাকবে আচ্ছা 40 টাকা বলে দাও দোকানের নাম আর লোকেশনটা দোকানের নাম হচ্ছে ম্যাড্রাসি হোটেল নামে পরিচিত আচ্ছা লোকেশন হচ্ছে এটা কয়লাঘাট স্ট্রিট তার পাশেই জিপিও ক্যালকাটা সেভিংস ব্যাংক রয়েছে আচ্ছা আর টাইমিং কি আছে টাইম ধরুন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি হ্যাঁ বলুন লাঞ্চ আইটেম শুধু পাওয়া যাবে এখানে হ্যাঁ লাঞ্চ আইটেম পাওয়া যাবে আচ্ছা কত বছর পুরনো দোকান এটা এটা 40 বছরের আগেকার পুরনো দোকান 40 বছরের পুরনো দোকান হ্যাঁ আচ্ছা আমার মালিকের আগে ওনার কাকা ছিলেন কাকা চলে যাওয়ার পরে ওনার ভাইপো বর্তমানে রয়েছে আচ্ছা আচ্ছা উনিই চালাচ্ছেন হ্যাঁ আর সপ্তাহে প্রতিদিন খোলা থাকে হ্যাঁ রবিবার ছাড়া বাকি সব দিন খোলা হবে আচ্ছা আর খাবার দাবার কি প্রতিদিন চেঞ্জ হতে থাকে হ্যাঁ মেনু তো মোটামুটি কিছু কিছু মেনু আছে ফিক্স আচ্ছা বাকি মেনুগুলো আছে চেঞ্জ হতে থাকে আচ্ছা মাছেরও মেনু চেঞ্জ হয় মটন চিকেন এগুলো ফিক্স থাকে আচ্ছা রুই মাছ চার আপনা ফিক্স থাকে বাকি মাছের আইটেমগুলো ওটা চেঞ্জ হতে থাকে আচ্ছা আপনার নামটা একটু বলে দিন আমার নাম গুরুপদ দাস ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ একটা কি হবে এটা দেখি হবে সুজুয়ার তো लौकी थोड़ा खाइए गर्मी में पेट ठंडा रहेगा आपको खा नहीं रहा काट में काट लौकी है हाँ तो वही तो खा नहीं खा रहा बोल थोड़ा दे ना ना नमस्ते अंकल कैसे हैं बढ़िया तो अंकल कितना टाइम से खा रहे हैं यहाँ पे आप करीब 6-7 साल 6-7 साल से खा रहे हैं अच्छा कैसा लगता है आपको यहाँ का खाना अच्छा लगता है तभी तो खा रहे हैं अच्छा अच्छा आप यहाँ पे क्या प्रेफर करते हैं खाना थर्सडे को वेजिटेरियन अच्छा बाकी अदर्स पे मछली तो आज क्या लिया स्पेशली दही कतला कैसा लग रहा है खाने में बढ़िया अच्छा प्राइस के हिसाब से सही लगता है टेस्ट आपको प्राइस पूछता ही नहीं है अच्छा प्राइस पूछता ही नहीं है ठीक है आपका शुभ नाम बता दीजिए एक बार कौशल सिंह ठीक थैंक यू सो मच अंकल पेटी दे पेटी
মুখ ডাল দিয়ে এক নাম দু নম্বরে মুখ ডাল দিয়ে আর কিছু যা যা বলে দাদা কি লাগবে দেখো তো বাবু লেবু আছে দেখি দাদা কিছু আছে গো সবিমারো কাকা রামদা খুলে দাঁড়াবে চোখটা খুলে দাঁড়াবে ওষুধ দিয়েছো দিম্বা তারা পনেরো এটা আপনার হয়ে গেল বসে যারা পাশে বসে সঙ্গে সঙ্গে বসে এখানে টেবিল টেবিল লাগিয়ে রাখবো বড় বড় কাতলা আছে ওটা দেখে বড় দেখে বেটি তো আছে আপনার কি বেটি ঠিক আছে বেঁচে আছে সবজি কিছু দেবো কুমড়ো আছে লাউ আছে পটল আছে শুক্তো আছে পোস্ত আছে বলেছে দাদার লাস্টে না না